বড়ালা গ্রামে বাস করত ধনী মন্টু মণ্ডল এবং গরিব রাকেশ। মন্টু মণ্ডলের মন খুব উদার ছিল এবং রাকেশের মনটা ভালো না। রাকেশ একজন ভিক্ষু। যায় আজকের মতো হলো, দেখি কি করা যায়, বাড়ি যায়। আরে এসো এসো, তোমরা সবাই এসো, এক এক করে নিয়ে যাও, কেউ তাড়াহুড়ো করবে না, সব শান্ত স্বভাবের শান্তভাবে নিয়ে যাও। আরে আমাদের দুবেলা খাওয়া জুটছে না, আরে মন্টু মণ্ডল তো বিলিয়ে দিচ্ছে, আমাদের মধ্যে এত বিভেদ কেন, আমরাও তো মানুষ। ও মানুষ, আমিও মানুষ, কিন্তু ভগবানের কি সৃষ্টি, ওকে করেছে ধনী, আমাকে করেছে গরিব। কি ভাই, তুমি কিছু বললে? হ্যাঁ ভাই, আমরা সবাই মানুষ, কিন্তু মন্টু মণ্ডলকে দেখো, সে কত ধনী, আর আমাদের পেটে দুবেলা ভাত জুটছে না। আরে ভাই ও কথা বলো না, যার যা ভাগ্যে আছে সে তার তা হবে, তুমি বেকার দুশ্চিন্তা করো না, ওনার আছে ও দিচ্ছে, ওনাকে ভগবান দিয়েছে, আমাদেরকে দেয়নি। হ্যাঁ তুমি বেশি মাথা খারাপ করো না, আর মাথা খারাপ করলে তুমি পেছনে দিয়ে যাও, তোমাকে আর বোঝাতে পারলাম না আমি ভাই, তুমি থাকো আমি যাই। আচ্ছা ভাই তুমিও তো রাগছো কেন, আমি তো ঠিকই কথা বলছি, আমরা সবাই মানুষ, তবুও সে গরিব আমরা, তবুও সে ধনী আমরা গরিব। আরে কি ব্যাপার রাকেশ, তুমি যে ভালো আছো? হ্যাঁ মহারাজ ভালো আছি। আচ্ছা মহারাজ আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা কি বলো? আচ্ছা ঠিক আছে বলো, আমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমি নিশ্চয় জবাব। ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে, তা তুমি নেবে না, না কি ব্যাপার, এসো কাছে এসো। আচ্ছা মহারাজ আমরা তো সবাই মানুষ, কিন্তু দেখেন আপনি অত্যন্ত ধনী, আমি অত্যন্ত গরিব, দুবেলা খাবার জোচ্ছে না, এটা কেমন করে হয়, আপনিও মানুষ আমিও মানুষ, আপনাকেও ভগবান সৃষ্টি করেছে আমাকেও ভগবান সৃষ্টি করেছে, তা এই অবিচার কেন, এর উত্তর চাই আমি। মহাবিপদে ফেললে তো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এই প্রশ্নে তো আমার কাছে উত্তর নেই, তো তুমি আর আমি দুজনে মিলে ভগবানের প্রার্থনা করো জঙ্গলে গিয়ে। আমার কাছে তো এই প্রশ্নের উত্তর নেই, একমাত্র ভগবানই দিতে পারে এই প্রশ্নের উত্তর। আচ্ছা ঠিক আছে, আমার মতো গরিবের সঙ্গে আপনি যাবেন এটাই আমার সৌভাগ্য, তাহলে আমার মনটাও শান্তি পেত উত্তরটা পেলে। আপনি অত্যন্ত ভালো মানুষ হুজুর। আচ্ছা ঠিক আছে তুমি চলো। কি ব্যাপার, রাস্তার ধারে তো জঙ্গল। আচ্ছা ঠিক আছে, ওখানে একটা বড় গাছ আছে, ওই গাছটার নিচে প্রার্থনা করবো, চলো স্যার আমাদেরকে দেখা দেয়। বৎস কি ব্যাপার, তোমরা আমার প্রার্থনা করছো কেন, আমার কি প্রয়োজন, আমি কি করে তোমাদেরকে সাহায্য করতে পারি? হুজুর আপনি এসছেন, আমার একটা প্রশ্ন ছিল এই রাকেশ মণ্ডলের, আমার তো নয় এই রাকেশ মণ্ডল, সে কি বলতে চায় দেখুন তো। এই দেখেন এর কি প্রশ্ন,
আচ্ছা ভগবান, আমরাও মানুষ, ও মানুষ, আমরা সবাই মানুষ, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তবুও কেন এত ভেদ হবে? আমি গরিব, ও অত্যন্ত বড়লোক, এর উত্তর চাই আমি। আমিও মানুষ, ওরা মানুষ, কিন্তু আমি দেখেন দুবেলা খেতে পাই না, আর ও দেখেন দু হাতে বিলাচ্ছে। হ্যাঁ, তো এর উত্তর কি, এর সমাধান কি বলেন মহাদেব? তাহলে আমার মনটা খুব শান্তি পেত। আপনি তো সবই জানেন আমাদের কত কষ্ট হয়, আমরা দুবেলা দুমুঠো খেতে পাই না, না খেয়ে থাকতে হয়। তাহলে শোনো বৎস, তুমি ছিলে আগের জীবনে অত্যন্ত ধনী, আর মন্টু মণ্ডল ছিল অত্যন্ত গরিব। তুমি কিন্তু 1 টাকাও দান করতে না, বরঞ্চ লোকের মেরে খেতে। কিন্তু এই মন্টু মণ্ডল আমার কাছে সব সময় প্রার্থনা করতো, তাকে যেন ধন সম্পত্তি দিয়ে সামর্থ্য করি এবং সে মানুষজনকে সাহায্য করবে। কিন্তু তুমি তুমি তার উল্টো করতে, তুমি আরো মানুষের কাছে মেরে ধরে ঠগিয়ে তুমি সেই পাওনা তুমি আদায় করে নিতে। কিন্তু রাকেশ মণ্ডল অত্যন্ত একজন ভালো মানুষ। আমি খুব লজ্জিত মহাদেব, আমার তো কিছু করার নাই, আমি খুব লজ্জিত, আমাকে আপনি মাফ করে দিন, এবং আমার জন্যেও আমি তোমাদের সবাইকে মাফ করে দেব এবং তোমাকেও মাফ করে দেব। তুমি ভালোভাবে চলো, তোমার যে আগের কর্মের ফল তুমি এখন পাচ্ছ, আর মন্টু মণ্ডল আগের জন্মের ফল সে এখন পাচ্ছে, তার দুঃখ করে লাভ নেই। তুমিও প্রার্থনা করো, তুমিও একদিন ঠিক সাফল্য পাবে। বুঝতে পারছে? আচ্ছা ঠিক আছে মহাদেব, আমি অত্যন্ত দুঃখিত, আর এমনটা হবে না এই জীবনে। আগের জীবনে সে কী হয়েছে তা বলতে পারবো না, কিন্তু এই জীবনে আর হবে না। আপনাকে কথা দিলাম, পারলে আমাকে মাফ করে দিবেন। হুজুর, আমাকে মাফ করে দিন, আমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি, আমি আর অত লোভী হব না। এই বলে মন্টু মণ্ডল এবং রাকেশ গ্রামের দিকে চলল।